সবাই চিনে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা নতুন প্রথম এটা একটা আমাদের একটা ব্লগ হচ্ছে ইনশাআল্লাহ সামনের দিকে আরো ভালো ব্লগ পাবেন এই ব্লগে আমরা একটু আমি আর আমার স্ত্রী মানে চাচ্ছিলাম যে আমাদের কবুতর থেকে শুরু করি খুব শখের একটা কবুতর যেটা নিয়ে আর কি আমরা ভিডিওটা তৈরি করতে চাইতেছিলাম তো আমার স্ত্রী বলবে কিছু বলো তুমি শুরু করো আমি শুরু করলাম তুমি একটু বলো আচ্ছা আমি আমার স্ত্রী একটু নার্ভাস তো আমরা আমাদের কবুতরগুলো দেখাই এগুলোর নামগুলো আমরা বলবো আমার স্ত্রী মানে ভালোবেসে একটা নাম একটু পড়ো জানা বলো এটা হলো সাদা আমরা সুন্দরী বলি একটা এটা সুন্দরী আর এটা সুন্দরীর জামাই ওর দুইটা বাচ্চা আছে মানে এমনি নাম নাম না এমনি আমরা নাম রাখা হয়েছে ওর দুইটা বাচ্চা আছে ও আগেও দুইটা বাচ্চা দিছে ওই বাচ্চা দুইটা নিচে বড় হয়েছে ওখানে নিচে দেওয়া হয়েছে এদের কাছে আর এদের ডিম বর্তমানে আর এরা হলো আমাদের গুটলা এই যে গুটলা বুঝছেন এটা খুব আদরে গুটলি একটু চোর টাইপের আর এটা হচ্ছে একটু রাগি মেন্টাল মানে মন ভালো এই যে দেখেন মারতেছে আদেশ করতেছে আর মানে একটু রাগ রাগ ভাব আর এখানে সবার মধ্যে সব থেকে বেশি ঝগড়েট হলো এটার হাজবেন্ডটা সুন্দরী হাজবেন্ড কিন্তু ওর বউটা ওর এত না ঠান্ডা এটা তার স্ত্রী আর এটা হচ্ছে পুরুষ ঠিক আছে এটা হলো ধলা আর এটা হলো ধলি এর বাবা হাতটা দেখতে পারতেছেন আপনারা কি করে ফেলছে লাল করে ফেলছে এখানটা এই হলো দুইটা বাচ্চা তাদের ওদের দুইটা বাচ্চা করে ফুটছে আচ্ছা এখানে আমরা পরিচয় দিলাম এই দুইটা ছিল তারপরে এখন আমাদের তারপরে একটা সিগনাল একটু যেহেতু উপর থেকে যাচ্ছে বাচ্চাগুলো আমরা দেখাই এই বাচ্চা দেখেন কি রাগ এটাও আমাকে ঠুকরে দিতেছে আর বাবা মার মতন এই যে দুজনেই ধলা এখানে আমাকে মারতেছে এই মানে গুটলা আমাকে মারে না কিন্তু এই যে উই মারতেছে এই গুটলা মেন্টাল এটা হলো আমাদের পুটলা এটা আমাদের পুটলি এটা আমাদের ফার্স্টের প্রথম কবুতর ওর অনেক আদরের একে আমরা অনেক আদর করি মানে এক ধরনের আমাদের একদম পালিত মানে একে নাম রাখা হয়েছে ভালোবেসে পুটলা খুব মানে শখের একটি কবুতর খুব আদরের এই যে আদর করলেই দেখবেন একদম মানে আমাদের টিয়া পাখির মতন মানে টিয়া পাখি যেরকম হয়ে যায় একটু আদর করে দাও আর মানে ওই চুলকাই দাও মানে ওকে চুলকাই দিলে মানে এতটা ইয়ে হয় দেখবেন আপনারা এই যে দেখছেন এই যে বইসে পড়ছে চুলকাই দিলে আদর করে দিলে মানে এখন আর ওর একটা সুবিধা কি জানেন এটা হচ্ছে গলা কাপে এরকম একটা সাপের মতন একটু গলা কাপে দেখবেন খুব একদম ভালো আমাদের অনেক আদরের কবুতর প্রথম ফার্স্টে আর এটা হচ্ছে পুটলি এটা আমার মানে এগুলি সব যতগুলি মেয়ে কবুতর আছে এগুলো হলো আমার সব বউ মানে আপনার ভাবি মানে যার ভিডিওতে দেখতেছেন তার মানে আর কি সত্যি এটা হচ্ছে আমাদের ঘুটলি মানে পুটলা পুটলি পুটলি খুবই রাগি ছিল সব থেকে রাগি এখন ভদ্র হয়ে গেছে যেহেতু অনেকদিন আলাদা রাখছি না ভদ্র হয়নি এখনো পুরোপুরি এখনো রাগ আছে কারণ এখন বেচারি ডিম দেয়নি তো এখন ডিম দেয়নি তো একটু রাগটা এই আসছে যাই হোক মানে সব থেকে সেক্সি কবুতরের ভিতরে এইগুলি আর ওর আমার অনেক ভালো লাগে ও অনেক আদরের আর আরেকটা একটা হাস্যকর একটা ঘটনা বলবো এই যে কবুতরটা দেখতেছেন না এই দেখছেন কি সম্ভব মানে পুটলা এই পুটলাকে দেখা এই যে আমাদের ঘুটলা সাপ বেচারা একটু ভিতু ভিতু মানে সব পুরুষ কবুতরে মানে এই পুরুষ কবুতরকে দেখলে মানে অন্য মেয়ে কবুতরের প্রতি তাদের টানটা থাকে না টান মানে এর প্রতি টান এসে পড়ে মানে মেয়ে মেয়ে মনে করে তার হাঁটা চলা একদম মেয়েলি বুঝছেন এই কারণে তো এটার পরিচয় দাও আর এটা হলো আমাদের কুটলা আর হইলো কুটলার কুটলি মানে কুটলি ডিমে বর্তমানে বসে আছে আর এটা কুটলা এরা একটু মানে ভিতু ভিতু টাইপের তো এরা অনেকটাই নার্ভাস থাকে আর এটা সাইজে বেশ অনেকটাই বড় এটা অনেক বড় হয় এদের বাচ্চাগুলো অনেক বড় আমাদের এই যে দেখতে পারতেছেন দেখাবো বাচ্চাগুলো কি সুন্দর করে শুনতেছে
কিন্তু এরা সবথেকে বেশি ঠান্ডা, কিন্তু এদের একটা স্বভাব হলো কি, এদের বেশি খিদে লাগলে খাচ্ছে খাচ্ছে মানে ভেঙে ফেলবে আর কি, লাফালাফি শুরু করে দেয় যে বুঝায় যে খিদে লাগছে, অথবা যখন পায়খানা করবে আমরা অনেকদিন যাবৎ পালতেছি, তার জন্য তারা মানে অনেক আমাদের প্রতি একটা বুঝে, যখন খিদে লাগে তখন মানে বুঝায় দেয় যে এই কাজটা করলে সে খাবারটা দিব, মানে ওরকম একটা বুঝায় দিলে তারা তাহলে ওই খাবারটা দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের লালটা লালটি নাম, মানে কালারটা ম্যাচিং করে নাম রাখা, মানে কালারটা ম্যাচিং করে মানে একটু আদর করে লালটা লালটি ধলাধলি মানে এরকম। আর ওদের এটা ডিম আছে, দুইটা ডিম, একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা ডিম ফুটবে। আপনাদেরকে আমি একটু দেখাই ডিমটা বের করে, বের করাটা উচিত না। এই যে দেখেন ডিমটা ফেট ফাটতেছে, এই যে দেখছেন কোনো দিকে, এই যে এখানটা ফাটতেছে, ডিমে এখনও বাচ্চা আছে লড়তেছে। আপনারা যদি দেখেন মানে এখন তো দেখতে পারবেন না, ডিমটা কালকের ভিতর ফুটে যাবে, ঠাস ঠাস করে আওয়াজ করতেছে, ঠিক আছে, এটাও ফুটে যাবে, এখন আর ধরবো না। লক্ষ্মী লক্ষ্মী আর একটু অসুস্থ, এই যে দেখছেন, এই যে দেখেন মায়ের, মানে এগুলো আদরের। আর এইগুলি হচ্ছে সবগুলি বাচ্চা, বাচ্চা থেকে বড় হয়েছে, এখানে দেখতে পারতেছেন সব বাচ্চা থেকে বড় হয়েছে। এগুলি এখন পর্যন্ত একটাও বিক্রি করা হয় নাই, ঠিক আছে। আর এই দুইটা হচ্ছে ভাই, আমার মনে করেন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো নয় আর কি, একসাথে জন্ম তো। এই যে লাল গুলো বাচ্চা দেখতেছেন তিনটা, এই লাল তিনটার, এই যে তিনটা বাচ্চা, মানে দুইটা তিনটা বাচ্চা, একটা দুইটা তিনটা। তারপরে এটা হচ্ছে মূলত, এটা হচ্ছে আমাদের পুতলা, খুব শখের কবুতরের বাচ্চা, ওই যে পুতলা, এই যেটা হলো প্রথম বাচ্চা, এটা দ্বিতীয় বাচ্চা। আর এরা দুইটা ভাই বোন, আর ওরা মারামারি করে দেখছে, টাকলা বানাই ফেলছে এক একটা, না যাই হোক ভালো এইগুলি আর কি। এই যে দেখেন এর একটু স্বভাবটা দেখেন, টিয়া পাখির মতন একটু খেয়াল করে দেখেন, আমি একটু ওকে দেখাই, বিশেষ করে ওই আমার খুব আদরের। এই যে দেখেন আপনারা যদি খেয়াল করেন, এই যে আদর করে দিব, আই বান্দর চুলকাই দিব, দেখেন মানে চোখ বন্ধ করে ফেলবে আদরে। আদর পাইলে মনে করেন যে দেখছে, দেখছেন আদর এইরকম। আমাদের মানে খুব শখের একটা কবুতর, এই যে দেখেন আমি একটু হাতে নিয়ে দেখাই, এই যে দেখেন একে নিয়েছি, সবগুলি পাগল হয়ে গেছে ডাকতে ডাকতে, এই যে দেখতে পারতেছেন সবগুলি ডাকতেছে, মানে একটু মেয়ে মেয়ে ভাব তো, আর ওরকে সবাই পছন্দ করে। এই যে দেখবেন সামনে দিব মারামারি করবে, এই বাচ্চা ওরা মারতে পারে, এরে বেচারা। আমাদের খুব শখের কবুতর দেখছেন, এই যে যে আরেকটা জিনিস কি, উই অনেক আদরের, মানে উই যখন আমাকে ঘুটলা আমাকে যখন মারতো, এই যে যাকে দেখাচ্ছি সে যখন আমাকে মারতো না, এই পুটলা মনে করেন যে তাকে মারতো, এই বউর কাছে যাইবো, খাতাটা একটু তুলে দাও, বউর কাছে যাবে, যা যা দেখছেন বউর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো গাইজ এই ছিল মূলত ভিডিও, তো আশা করি সামনের দিকে আরও ভালো কিছু ভিডিও দিব। তো আমাদের শুরুটা হলো কবুতর দিয়ে, এই জন্য আর কি আপনাদেরকে দেখানো, নয়তো কিন্তু দেখানো হতো না। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আমরা সামনের দিকে আরও ভালো কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব, শিক্ষামূলক কিছু, তো এই আর কি। আর সবাই ভালো থাকবেন, আর আমার স্ত্রী এটা চ্যানেলটা কিন্তু আমার স্ত্রীর, আমি প্রথমে আসলাম তাকে একটু মানে সাপোর্ট করার জন্য, আপনারা একটু সাপোর্ট করবেন, সে একদম ইউটিউবে নতুন, এই আর কি। তুমি কিছু বলো, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আচ্ছা এটা একটু তুলো, আমি ওকে দেখাই, এই হচ্ছে ঘুটলা, একটু
ধরো ধরো খাঁচা তো ধরো আসো আসো ওই বাইর হয় না আর কি খুব মানে এই যে রাগ হয়ে আছে আমার মানে একে মেন্টাল বলি বুঝছেন মানে খুবই অদ্ভুত আর কি মানে কি ভাবতে পারে রুম এটা একটা রুমের ভিতরে তারা কবুতর পালে কিন্তু এটা আমাদের শখ ইচ্ছে মানে এটা কোনো যে আমাদের এটা দিয়ে কোনো একটা ইনকাম হইতেছে সেগুলোর চিন্তা ভাবনা করে আমরা এটা মানে ই করি না এমনি ইচ্ছা জাস্ট আমরা শখে কবুতরটা পালা মানে এক জোড়া তো নিয়ে আসছিলাম এই এক জোড়া থেকে এক জোড়া থাকে না এটাতেই নিয়ে আসছি নার্ভাস হয়ে যায় মন খারাপ করে তো এইগুলি থেকে মানে শখে নিতে নিতে মানে পাঁচ জোড়া বড় কিনে ফেলছি এখন ওই পাঁচ জোড়া থেকে এই যে বাচ্চাগুলি হইছে এখানে মনে হয় নয় তো বিক্রি করা হয়নি বাচ্চাগুলো নয় দশটা বাচ্চা এখানে আছে ঠিক আছে মানে নয়টা আর ওই এখানে দুইটা দশ এগারো এই যে বারো তেরো তেরোটা বাচ্চা এই যে আরেকটা নিচে ফুটবে এই আর কি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ সামনে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ